আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ নৌবাহিনীর একটি সার্কুলার বের করি। আমরা ক্রোম ব্রাউজারে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটটি দেব। navy.mil.bd এই লিঙ্কটিতে প্রবেশ করব। এরপর আমরা জয়েন বাংলাদেশ নেভিতে ক্লিক করব। এরপর আমরা দেখতে পারব সার্কুলার। বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন। 2023 ব্যাচে নৌবাহিনী জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। উপযুক্ততা পদের নাম ডাইরেক্ট এন্ট্রি অফ আর্টিফিসার চতুর্থ নৌবাহিনী জাহাজের জন্য। যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা SSC সমমান পরীক্ষা GPA 3.00 ন্যূনতম এবং সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম CGPA 3.00 সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী। ক ইঞ্জিনিয়ারিং শাখা ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাওয়ার মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। খ ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল রেডিও ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। গ অর্ডন্যান্স শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকাট্রনিক্স। শিপরাইট শাখা ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি শিপ বিল্ডিং মেকানিক্যাল। বয়স 1 জানুয়ারি 2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বাংলাদেশি পুরুষ নাগরিক। শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চ। বুকের মাপ 76 থেকে 81 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি বাই অথবা 32 ইঞ্চি। সম্প্রসারণ 5 সেন্টিমিটার 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6 থেকে 6। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দী আটক অথবা কোনো মামলা অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে। প্রয়োজনীয় দলিলপত্র
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি সমমান পাস পরীক্ষার মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি দুই মূল মার্কশিট প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড পেশাগত ডিপ্লোমার মূল সাময়িক সনদপত্র মূল মার্কশিট অষ্টম পর্ব মূল প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিয়ে চলবে তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্র বা নৌজা তিতুমিলে যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে আপনি যেভাবে প্রতারিত হতে পারেন প্রতারক চক্র আপনার আশেপাশে আপনাকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করছে অবসরপ্রাপ্ত নৌ সদস্যরা আপনাকে চাকুরি প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে বিভিন্নভাবে চাকুরিরত নৌ সদস্যদের পরিচিতের মাধ্যমে চাকুরি প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে সরকারি বেসরকারি চাকুরিরত যে কোনো ব্যক্তি অবৈধভাবে অর্থ লাভের আশায় আপনাকে চাকুরির জন্য প্রলুব্ধ করতে পারে দালাল প্রতারকটা চাকুরি না হলে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিতে পারে এবং ক্ষেত্রবিশেষ টাকা ফেরত দিয়ে অন্যান্যদের আস্থা অর্জন করতে পারে দালাল প্রতারকটা আপনার আস্থা অর্জনের জন্য শারীরিক পরীক্ষার নাম করে সাময়িক হাসপাতালের বুয়া মেডিকেল যোগ্যতা সনদপত্র প্রদান করতে পারে দালাল প্রতারকরা নিজেদের সরকারি চাকুরিবিদ নৌবাহিনীর কর্মকর্তাদের আত্মীয় বিশেষ পরিচিত বিশেষ উপস্থাপনা করতে পারে দালাল প্রতারক আপনাকে প্রভাবিত করতে নিজে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে পারে এবং বিভিন্ন মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে স্বাভাবিকভাবে চাকুরি প্রাপ্তির পরও প্রতারক চক্র নানাভাবে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করার চেষ্টা এবং অর্থ দাবি করতে পারে স্বাভাবিকভাবে চাকুরি প্রাপ্তির পর ও প্রতারক চক্র সরে বলে কৌশলে যোগদান পত্র হস্তগত করে অর্থ দাবি করতে পারে প্রতারক চক্র অনলাইনে আবেদনের ব্যাপারে সব রকম সহযোগিতা করে থাকে এবং মোবাইলে SMS পাবার প্রতিশ্রুতি দিয়ে দিতে পারে প্রতারক চক্র আপনাকে ভুয়া যোগদানপত্র দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাতে পারে স্বাভাবিক চাকরি প্রাপ্তির পর প্রতারক চক্র আপনার নামে ভুয়া কেস দেখিয়ে অর্থ দাবি করতে পারে হুঁশিয়ারি নৌবাহিনী কর্তৃক প্রচারপত্র ভুলভাবে পড়ুন ভালোভাবে পড়ুন এবং নির্দেশনাবলী অনুসরণ করুন আপনার এলাকায় পরিচিত অপরিচিত লোকের চাকরি প্রলোভনের ব্যাপারে সজাগ থাকুন সৎ পেশায় যোগদানের জন্য অনৈতিক আর্থিক লেনদেন পরিহার করুন ঘুষ গ্রহণ ও প্রদানকারী সমান অপরাধী কোনো ব্যক্তি চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন যদি কোনো ব্যক্তি সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান ব্যতীত অন্য কোনো স্থান বা তারিখ নিয়োগ প্রদান করতে চায় তবে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অথবা নিকটস্থ নৌঘাঁটির নৌ পুলিশকে অথবা টেলিফোন নম্বর 02983614119 বর্ধিত 2148 অথবা 01799008900 54 এ অবহিত করুন অনলাইন আবেদনের পদ্ধতি ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসিয়াল চতুর্থ পদে আবেদনকারীকে www.joinnavy.navy.mil.bd প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও ক্লিক এ নাও ক্লিক করে প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে সাইন আপ করে প্রাক যোগ্যতা যাচাইকর্ত নাবিকের শাখা ভিত্তিক জব ডিসক্রিপশন দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে
ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীকে যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকের নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, শিওর ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স ব্যাংক, এশিয়া বি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফারের যোগে আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন। বাটনে ক্লিক করে বেসিক টু ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে তদন্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি, চাকরির সুবিধাদি, বেতন বাধা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। অন্যান্য বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া, চিকিৎসক সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন করার সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাজুয়েটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিক নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার, বিশেষ যোগ্যতার জন্য নাবিক ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ। যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্য উন্মুক্ত ভর্তি কেন্দ্র, ভর্তি তারিখ ও পদ। অনলাইনে আবেদনের তারিখ 16 অক্টোবর থেকে 31 অক্টোবর 2022 পর্যন্ত, অর্থাৎ 14 দিন বা 15 দিন সময় আছে। যারা আপনারা নাবিক অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে দিতে চান, ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার চতুর্থ নৌবাহিনী জাহাজের জন্য তারা পদটিতে আবেদন করবে।